থেমে গেছে আজ সকালে, চারিপাশে ঝলমলে রোদ্দুর, আমি ছুঁয়ে যাই হাত বাড়িয়ে ভেজা ঘাসে, আজ সুন্দর কাটুকে দুপুর, ভেজা চুলে অপরূপ লাগছে তোমায়, এসো কাছে কেন এত দূর, ধীর চোখে হাসি মাখা তোমার অধম, আজ সুন্দর কাটুকে দুপুর। হাই, আমি ঋষি মাহতাব, পরবাসী প্রজেক্টের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। গত কয়েক মাস ধরে আমাদের প্রথম অ্যালবাম দূরে কোথায় নিয়ে কাজ করছি প্রবাসী আমরা কয়েকজন। এই অ্যালবামটিতে কণ্ঠ দিয়েছেন তুষার আহমেদ, গিটার এবং কিবোর্ড বাজিয়েছি আমি রুশো, এবং অতিথি শিল্পী হিসেবে সাহায্য করেছেন জয় ইসলাম, লরেন্স হাওলাদার এবং এমিলি জেনসন। আমরা আশা করছি কিছুদিনের মধ্যেই এই অ্যালবামটি বাংলাদেশে মুক্তি পাবে। 11টি রক ভিত্তিক গান নিয়ে করা এই অ্যালবামটি নিয়ে আমাদের আজকের এই খণ্ডচিত্র। ফুটে আছে আমারই আঙিনায়, যত রঙে জল ছবি আমি আঁকি, সব ফুল আর সব রং বুকের গহীন কোণে, তোমার জন্য শুধু যতন করে রাখি, যত কথা জমে আছে কবিতার খাতায়, যত সুরে গানগুলো আমি লিখি, সব কথার সব সুর বুকের গহীন কোণে, তোমার জন্য শুধু যতন করে রাখি। ছোটবেলা থেকে মিউজিক করেছি বেশ কিছুটা সময়, সলো পারফর্ম করেছি, এরপর ইন্ডাকা ব্যান্ডে জয়েন করি বেস এবং ভোকালিস্ট হিসাবে। 1991 ইন্ডাকা ব্যান্ডের বেশ কিছু মেম্বার আমেরিকাতে চলে আসে পড়াশোনার জন্য, আমি তখন উইনিং ব্যান্ডে জয়েন করি। কিছুদিন পরে আমিও চলে আসি এখানে পড়াশোনার জন্য এবং বাংলাদেশের বেশ কিছু ওয়েল নোন মিউজিশিয়ানের সাথে পারফর্ম করেছি বেশ কিছু সময়। দেশে থাকতে চট্টগ্রামে বেশ কয়েকটি ব্যান্ডের সাথে বাজিয়েছি, এরপর 91 সালে আমেরিকাতে চলে আসি। এ সময় পরিচয় হয় তুষার ভাইয়ের সাথে। পরবর্তীকালে তুষার ভাই এবং আরও কয়েকজন সঙ্গীত শিল্পীর সাথে বেশ কয়েকজন মাঝে আমি 1991 শেষের দিকে আমেরিকাতে আসি, বর্তমানে আছি মিনেসোটা স্টেটে। গত 4 বছর নতুন একটি ব্যান্ড জাগরণ সাথে মিউজিক করেছি এবং রুশোর সাথে এই অ্যালবামের কাজটি শেষ করলাম। আমি গান লিখছি এবং সুর করছি 90 দশক থেকে, তবে এই গানগুলো অ্যালবাম আকারে বাংলাদেশে কখনো প্রকাশিত হয়নি। 2008 এবং 2009 সালে, বহুদিন পর যখন বাংলাদেশে যাওয়ার সুযোগ হয়, তখন বাংলাদেশের বিভিন্ন ব্যান্ডের গান শুনে খুবই অনুপ্রাণিত হই এবং সিদ্ধান্ত নেই বাংলাদেশের জন্য একটি অ্যালবাম করব।
সাথে আমার উইননাতে পরিচয় প্রথম। উইননা স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি একই সাথে, মিউজিক করেছি বেশ কিছুটা দিন, আর পড়াশোনা শেষে ও চলে যায় রকস্টারে আর আমি মিনিয়াপলিসে। আমার থেকে ডিস্টেন্স অ্যাবাউট 80 মাইলস। বেশ কয়েক বছর পর একদিন রুশো আমাকে বলল প্রজেক্টটির করার কথা। গানের লিরিক্স, কম্পোজিশন, সুর সব কিছু শুনে বেশ ভালো লাগায় এই অ্যালবামটি কাজ শুরু করি। কত যে কথা আছে অন্তরে, মায়া যে তোমার আমি দেখি, শুধু দেখি তোমার। অ্যালবামে প্রতিটি গান ডিফারেন্ট, আর আমার সবগুলি গানই বেশ ভালো লেগেছে। সব থেকে ভালো লাগা গানগুলোর মধ্যে যেমন বৃষ্টি, তুমি আসবে কি, কোনো এক সন্ধ্যায়, উদাসী সময়, যায় কি ফেরা এবং ক্রমান্বয়, সব দিক থেকে আমার মনে হয়েছে ক্রমান্বয় ইজ এ ব্রিলিয়ান্ট। এই অ্যালবামটির কাজ হয়েছে এখানকার দুটি শহরে। আমি থাকি রচেস্টারে এবং তুষার ভাই এবং বাকিরা থাকে মিনিয়াপলিসে, প্রায় 80 মাইল দূরে। বিভিন্ন ব্যস্ততার কারণে আমরা কখনোই একত্রিত হতে পারিনি, এজন্য আমি গানগুলোর মিউজিক এখানে রেকর্ডিং করে ফাইলগুলো ইন্টারনেটের মাধ্যমে তুষার ভাইয়ের কাছে পাঠিয়ে দিতাম এবং উনি ওই মিউজিকগুলোর সাথে গান করে শুধু গানের ট্র্যাকটা আমার কাছে ফেরত পাঠিয়ে দিতেন। এরপর আমরা মিক্স ডাউন করতাম এখানে। তো এভাবেই আমরা পুরো অ্যালবামটি রেকর্ড করেছি। এই কারণে যদিও একসঙ্গে রেকর্ডিং করার সুযোগ হয়নি, তবুও আমি বলবো যে দূরত্বের প্রতিবন্ধকতা আমরা বেশ ভালোভাবেই অতিক্রম করতে পেরেছি। অ্যালবামের নাম দূরে কোথায় রাখার কারণ যেটা, সেটা হলো আমরা দুজনেই দেশ থেকে আজ অনেক দূরে। অ্যালবামের কাজগুলো আমাদের দূর থেকে করতে হয়েছে। তাছাড়া এই অ্যালবামের বেশ কিছু গান দেশকে নিয়ে লেখা, যার সব কিছু মিলে এটা নাম দিয়েছি দূরে কোথায়। শ্রোতারা অনেক ধরনের মিউজিক শুনছেন এবং সেগুলো সুন্দরভাবে অ্যাকসেপ্ট করছেন, আর সেই কারণে আমরা মিউজিশিয়ানরা উৎসাহ পাচ্ছি আরও ভালো মিউজিক প্রডিউস করার। আমাদের এই অ্যালবামে বিভিন্ন ধরনের গান আছে আপনাদের সবার জন্য। আশা করি গানগুলো আপনাদের ভালো লাগে। How do you get to the G-Show?